যাচ্ছ? কেন, কি আছে আজকে? অরণ্য গাছ আনতে যাচ্ছ, কি আছে জোরে বলো? অরণ্য সপ্তাহে অরণ্য কি জন্য চাই আমাদের? অরণ্য চাই না চাই না? চাই, চাই তো। কেন চাই, কিসের জন্য? একদম বেঁচে থাকার জন্য। চলো লাইন করে যাবো সবাই। সুদীপ গুনে নাও একবার, টোটাল কতজন আছে? সবাই লাইনের ভেতরে যাও। সুদীপ, রাজর্ষি, দাঁড়া দাঁড়া, যাবি না, এগোবি না। হ্যাঁ সুদীপ, তোমরা লাইন মেনটেন করো। 11-12 এ যারা আছো লাইন মেনটেন করাও। 11-12 লাইন মেনটেন করাও। যারা 11-12 আছো লাইন মেনটেন করাও। মাঝখানে থাকো দুজন, লাইন মেনটেন করাও। রাজর্ষি পেছনে থাক, পেছনে থাক, দুজন পেছনে থাক, দুজন মাঝখানে থাক, আর সামনে সুদীপ আছে। গত দুবছর আপনারা দেখেছেন আমরা এই অরণ্য সপ্তাহ চলছে, আমাদের সামনে যে সরকারি নার্সারি রয়েছে সেখান থেকে গাছ দেওয়ার কথা, তো আমরা চলে এসেছি নার্সারিতে, ঢুকে পড়েছি। যে প্রসিডিওরস আমাদের সব রেডি, স্কুলের থেকে চিঠি আনা হয়েছে, পার চিঠি আমরা 100টা গাছ পাবো, আর পার মাথা আমরা 2টো করে গাছ পাবো। তো চলুন দেখে নিই আমরা কী কী গাছ পাই। দেখুন দুপাশে পুরো সবুজ হয়ে আছে, সব গাছের চারা। এখান থেকেই আমরা বিভিন্ন গাছ আমাদের পছন্দ মতো বেছে নেব। আচ্ছা, এখান বলতে বলে দিই সাদার্ন এভিনিউ, যেটা আমাদের লেক কালীবাড়ির দিকে রাস্তা চলে এসছে, ডান দিকে স্টেডিয়াম, একদম বাঁ দিকেই এগিয়ে লেক কালীবাড়ি, তো ঠিক সেখানেই এই নার্সারিটা অবস্থিত। আপনারাও কিন্তু যারা আমার ভিউয়ার, প্রত্যেকে নাম লিখে, ফোন নাম্বার লিখে পার হেড 2টো করে গাছ অবশ্যই এখান থেকে ফ্রিতে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। দেখুন অনেকেই এসছেন, এরা বিভিন্ন, কেউ বিভিন্ন যে জুয়েলারি শপ থেকে এসছে, বিভিন্ন আরও ইনস্টিটিউশন থেকে এসছে, তো আমরা যেরকম এসছি। তো আগেরবারের মতো আমরা এসছি গাছ নিতে, এবার আগেরবারের মতো অত গাছের সম্ভার এখানে কম, আসলে সব নিয়ে চলে গেছে, আমাদেরই একটু দেরি হয়েছে। তো আপনাদের দেখাই যে কী কী গাছ নিচ্ছি আমরা, আর কী কী গাছ এখানে আছে, তো চলুন দেখাই। এগুলো সব শিউলি, এখানে আছে কলগেট, পেঁপে গাছ প্রচুর রয়েছে, কামিনীও প্রচুর রয়েছে, শিউলি, দেখ বেশি শিউলি, মানে সব শিউলি। দেখুন বকুল গাছ প্রচুর রয়েছে, অমলতাস রয়েছে, আর জারুল রয়েছে, এবার কিন্তু প্রচুর বড় গাছ দিচ্ছে। আর তার সাথে কেউ যদি নিম গাছের চারা চায় বা কারি পাতার চারা চায়, সেগুলোও কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আছে, আমরাও নেব। তো এই হচ্ছে গাছ, এবার যেমন পলাশ গাছ নেই, আগের বছর প্রচুর পলাশ গাছ আমরা পেয়েছিলাম, তো দেখুন আমাদের ছেলেরা এগুলো সব বকুল গাছ নিয়েছে। আগে আমরা স্কুলের জন্য যেগুলো নিচ্ছি প্রায় 50টা মতো বকুল গাছ আমরা এখান থেকে নিচ্ছি। বকুল কিন্তু পরিবেশের জন্য ভীষণ ভালো, বকুল ফলও কিন্তু পাখিতে খায়। আর ঝুপড়ি ঝুপড়ি গাছ হয় যেগুলো ছায়াও সুন্দর প্রদান করে। আচ্ছা সবাই এবার একটু ক্যামেরার দিকে তাকাবে, বাহ। তো দেখুন আমাদের প্রাথমিক গাছ সংগ্রহ করে ছেলেদের দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কিছু গাছ নিয়ে আগে বেরিয়ে যাক, তারপরে বাকি গাছ, বাকি যারা আছে একসঙ্গে, আমরা নার্সারিতে সব ছেলেদেরকে ঢোকাইনি, বাকিদের নিয়ে এসে তাদেরকে দিয়ে আবার গাছ স্কুলে পাঠাবো। কোথায় রাখবি বলতো? যেখানে আমাদের প্রেয়ার লাইন তলায় হতো, তোদের তোদের তলাটার সামনে, যেখান থেকে জল নিস তোরা, যেখানে মূর্তিটা আছে, মূর্তি মূর্তি এই যে সাইড সাইড কল কলগুলো যেখানে, ওর তলায় তলায় রাখ। আস্তে খেলিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ঢুকে দাঁড়াই, ভিজে যাব নয়, ভিজিস না, বৃষ্টিটা প্রাথমিক থেমে যাক, এই বৃষ্টি বেশিক্ষণ হচ্ছে না, ভিজিস না, দাঁড়া। তো বৃষ্টি এসে আমাদের সাময়িকভাবে বাধা দিলেও আমরা দেখুন সব গাছ নিয়ে স্কুলে চলে এসেছি, বর্তমানে ছেলেদেরকে গাছ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আচ্ছা
প্রত্যেকটি ছেলেকে একটি করে গাছ আমরা দেব। তো সবাই দেখুন লাইন করে গাছ নিচ্ছে। এটা আমাদের অরণ্য সপ্তাহ আমাদের স্কুলে পালন করা হচ্ছে। কি গাছ এটা? কামিনী গাছ নিয়েছিস? হ্যাঁ। যা, এটা বকুল, তোরটাও বকুল। ভালো করে বসাবে, বসিয়ে ছবি পাঠাবে পরের বার কেমন থাকলো। আচ্ছা অভি দেখ, কি গাছটা পছন্দ? বকুল গাছ, বকুল গাছ, বকুল। না না, এরকম গোল মতন একটা পাতা ছিল, একটু বেশ বড় মতো। নামটা গাছের নামটা কালকে এসে আমার এটা, কিন্তু এটা তো পিঙ্ক কালারের ফুল হয়। এটা বনসাই করতে পারবি, সুন্দর গাছ হয়। তো দেখলেন আমাদের স্টুডেন্টদের আগ্রহ চোখে পড়ার মতো, তার সঙ্গে আমরাও ভীষণ ভালোবাসি। আমাদের স্কুলের সবাই আমরা গাছ সম্পর্কে ভীষণ আগ্রহী, কারণ গাছ মানে প্রাণ, গাছ বাঁচানো মানে নিজেদেরকে বাঁচানো। এটা আমরা সবাই জানি, আমাদের স্টুডেন্টরাও কিন্তু জানে। আস্তে 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 যাও, আস্তে আস্তে যাও। আর না থাকলে তোকে আমি এনে দেবো, চিন্তা নেই, বুঝলি? ফুল গাছ দেখ কি আছে, ম্যাম দেবে, ম্যামকে বল। তো জানাবেন প্রত্যেকে আমাদের এই উদ্যোগ কেমন লাগলো। আর স্টুডেন্টরা, প্রত্যেক বছর আমরা সামিল হব, তোমরাও তোমাদের গাছের ছবি এবং ভিডিও পাঠাও। আগের বছরের গাছগুলো কেমন আছে সেগুলোও কিন্তু আমি ভিডিওতে দেখাবো। আর প্রত্যেকে খুব ভালো থাকো, পড়াশোনাটাও যেন তার সাথে খুব ভালো হয়।